আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। জাভা স্ক্রিপ্টের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা দেখিয়েছিলাম জাভা স্ক্রিপ্ট এবং পিএসপির মধ্যে ডিফারেন্ট কতটুকু, যে একটা লেখা শো করানোর জন্য, একটা ব্রাউজারে লেখা শো করানোর জন্য ডিফারেন্ট কতটুকু, যে জাভা স্ক্রিপ্ট এবং পিএসপির মধ্যে কতটুকু ডিফারেন্ট, সেই জিনিসটা আমরা গত পর্বে দেখিয়েছিলাম। এই পর্বে আমরা আসলে জানার চেষ্টা করব যে আমরা কোন এডিটরে জাভা স্ক্রিপ্ট লিখলে আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয় এবং কোন এডিটরে গুলো সব সচরাচর সকলে ব্যবহার করে। সো আমরা এতদিন নোটপ্যাড প্লাস প্লাসে দেখে আসছি, HTML CSS করে আসছি, আমরা চাইলে এই নোটপ্যাড প্লাস প্লাসেও করতে পারি। আমরা চাইলে এখানে নোটপ্যাড প্লাস প্লাসেও জাভা স্ক্রিপ্টটা করতে পারবো। আবার আমরা চাইলে আমাদের মনের মতো একটা কোড এডিটর নিয়ে নিতে পারবো। তো এখন আমরা যদি দেখতে চাই যে আসলে বেস্ট কোড এডিটর কোনটা জাভা স্ক্রিপ্টের জন্য, মানে বেস্ট কোড এডিটর কোনটা হয়, এটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা ব্রাউজারে চলে যেতে পারি। আমরা ব্রাউজারে গিয়ে দেখি যে আমাদের আসলে জাভা স্ক্রিপ্টের জন্য কোনটা বেস্ট হয়। যেমন অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো আছে, যেমন পাইথন, সি শার্প বা অন্যান্য যেই ল্যাঙ্গুয়েজগুলি থাকুক না কেন, এগুলো প্রত্যেকটাকে লেখার জন্য আপনাদেরকে আলাদা আলাদা এডিটর ইউজ করতে হয়। তাদের নিজস্ব ডিফল্ট এডিটর থাকে বা ফাইলগুলো কম্পাইলার থাকে, বিভিন্ন ধরনের কম্পাইলার থাকে তাদের ডিফল্ট, এগুলোকে ডাউনলোড করে বা আমরা এগুলো পার্সেস করে তারপরে কোডগুলো রান করতে হয়। কিন্তু জাভা স্ক্রিপ্ট ওয়েবের সাথে ইজি হওয়ার কারণে, এটা বহুল ব্যবহৃত হওয়ার কারণে জাভা স্ক্রিপ্টের কম্পাইলার ব্রাউজারে ডিফল্টভাবে দেওয়া আছে, তাই আমাদেরকে এক্সট্রা করে কোনো ব্রাউজার নিতে হয় না। তারপরও আমরা আমাদের সুবিধার জন্য দেখি আমাদের সবচেয়ে বেস্ট কোনটা। এখানে ছিলাম, তো এখানে লিখি যে BST বেস্ট আইডি ফর জাভা স্ক্রিপ্ট, এই যে বেস্ট আইডি ফর জাভা স্ক্রিপ্ট, এখান থেকে দিলাম। এই যে দেখেন, এখানে অনেকগুলো আসতেছে জাভা স্ক্রিপ্টের জন্য, ওয়েব স্টর্ম, মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও, অ্যাটম, নেট ভিশন, আরও 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 অনেকগুলো আছে, আরও আছে, আরও আছে, অনেকগুলো আছে। এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, অথবা আমরা চাইলে আমাদের নিজেদের মতো, এছাড়াও আরও অনেক অনেক ব্রাউজার আছে, সরি অনেক, হ্যাঁ অনেক আইডি আছে, অনেক ব্রাউজার আছে সবগুলো, তো এগুলো ব্যবহার করতে পারেন। তো সবচেয়ে ভালো হয় যেমন ওয়েব স্টর্ম ব্যবহার করা যায়, মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও ব্যবহার করা যায়, বা ইন্টেল যে আইডি এটা ব্যবহার করা যায়। আমরা জাভা স্ক্রিপ্ট শেখার জন্য যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে ব্যাকএন্ড কোড এডিটর, BRACKETS, ব্যাকএন্ড আইডি ব্যবহার করবো আমরা, এইটা ব্যবহার করবো। সো এটার জন্য এখান থেকে আমরা জাস্ট ব্রেকাস্ট আইডি নিয়ে এই এখান থেকে আমরা ফ্রিলি ডাউনলোড করতে পারবো, এটা কোনো নাই পার্সেস করার নাই, এটা ফ্রি। এ মডার্ন ওপেন সোর্স টেক্সট এডিটর দ্যাট আন্ডারস্ট্যান্ড ওয়েব ডিজাইন, এটা মানে খুব সুন্দর, এটা আমার কাছে ভালো লাগে তাই আমি এটা নিলাম। আমরা এখান থেকে ডাউনলোড করে সিম্পলি ইনস্টল করে নেবেন, আমার অলরেডি ডাউনলোড এবং ইনস্টল করা আছে এখানে, এই যে এখানে এটা ডাউনলোড এবং ইনস্টল করা আছে। তো এটার জন্য আমরা কম এডিটরটা নিলাম, নিয়ে এখন আমরা ব্রাউজার
কোডিং করে দেখব যে এটা আসলে কিরকম। তো কোডিং করার জন্য আমরা আমার ফাইলে চলে যাই, আমি যেখানে ফাইলটা রেখেছি সেইখানে চলে যাই। এই তো এখানে এই জাভাস্ক্রিপ্টের ফাইলটা পুরোটাই ওপেন করলাম, ওপেন ব্র্যাকেটস, এই তো ওপেন হলো। ওপেন হওয়ার পর আমরা এই HTML ফাইলটাকে অ্যাক্সেস করব। এখন এখানে আনার কারণ কি? এখানে আনার কারণ হচ্ছে, যেমন এখানে দেখেন বিভিন্ন লেখাগুলো বিভিন্ন কালারের হয়ে যা হয়ে আসতেছে, তো এতে আমরা বুঝতে সহজে বুঝতে পারবো কোথায় কী বা কোথায় কী দরকার, এডিট করার সময় আমরা এটা বুঝতে পারবো। সো আমরা এখানে HTML এর মধ্যে যদি লিখি, আজকে ছোট্ট একটা কাজ করে দেখাবো, যেমন script স্ক্রিপ্ট src দেন হচ্ছে স্টাইল ডট জেস স্টাইল ডট জেস দিলাম। স্টাইল ডট জেস দেওয়ার পরে বাস স্ক্রিপ্ট আমাদের লিঙ্কটা হয়ে গেল। লিঙ্কটা হওয়ার পরে আমরা এখানে আসব, এখানে আসে লিঙ্ক হয়েছে কি হয় না এটাকে দেখার জন্য আমরা একটা অ্যালার্ট দিতে পারি, ALERT অ্যালার্ট। অ্যালার্ট দিলে লিখতে পারি HELLO হ্যালো, লিখে আমরা এখানে শেষ করতে পারি। শেষ করে আমরা এখান থেকে এই যে এই এডিটরটার আরেকটা সুবিধা হচ্ছে, একটা লাইভ সার্ভার আছে এখানে, এখানে ক্লিক করলে আমরা লাইভ সার্ভারটাতে ওপেন হয়ে যাব, মানে আমাদের এই ফাইলটা কারেন্ট ফাইলটা এখানে ওপেন হবে। এবং দেখেন আমাদের হ্যালো অ্যালার্টটাই যে আমরা এই অ্যালার্টটা দিয়েছিলাম সেটা আমাদের এইখানে ব্রাউজারে শো করতেছে অলরেডি। একটু বড় করি, জুম হবে হবে না, আমরা এইটা করলাম এবং করলাম, তার মানে আমাদের লিঙ্কটা হয়ে গেল। এরপর লিঙ্কটা হওয়ার পর আমরা কি করব, একটা জিনিস করে দেখি, যেমন আমরা আজকে একটা জাস্ট টেস্ট করি। যেমন আমরা যখন লগ ইন রেজিস্ট্রেশন করি তখন আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড ঠিক করে দিই কি না এটা দেখি, ঠিক হয়েছে কি না এটাকে যদি দেখি আমি বার USRNAME ভেরিয়েবল নিয়ে ইউজার নেম, জাস্ট ইউজার নেম দিলাম RIAZ123 এবং ডিআর ভেরিয়েবল PA SS পাস WR পাস পাসওয়ার্ড না, আচ্ছা আমি জাস্ট পাস দিলাম, পাস দিয়েছি, পাস দিয়ে এখানে রেখে দিব। আমি জাস্ট একটা যে কোনো একটা পাসওয়ার্ড দিব, যে কোনো একটা পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড কি দিতে পারি, আমি জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে রাখি, যেমন নাম্বার দিয়ে রাখি 1 2 3 4 5 দিয়ে রাখলাম। এখানে যদি বলি ইফ ইউজার নেম কি USR ইউজার নেম ইকুয়াল কি হয়, যেমন RIAZ 1 2 3 হয় এবং এবং PAWS পাস পাসওয়ার্ড ইকুয়াল 1 2 3 4 5 হয়, তারপর কি করব তুমি লেখো DOCUMENT ডকুমেন্ট WRITE ডকুমেন্ট ডট রাইট কি লিখবে YOURLOGIN লগ ইন ইউআর লগ ইন আমরা দিয়ে শেষ করলাম। শেষ করে এই দেখেন আমরা যখন ফাইলটাতে আসলাম তখন বলতেছি ইউআর লগ ইন, আর যদি আমরা একটা ভুল দিই, যেমন এখান থেকে টুটা উঠাই দিলাম, উঠাই দিয়ে যখন আমরা ফাইলটাতে আসবো চলে গেল। আমরা ব্রাউজারটাতে এটা লাইভ সার্ভারটাতে রিফ্রেশ অটোমেটিকলি নিয়ে নেয়, আমরা মাঝে মধ্যে যদি রিফ্রেশে প্রবলেম করে এখানে রিপ্লেস দিলে ঠিক হয়ে যাবে। আমরা জাস্ট ক্লিক করলে রিফ্রেশে নিয়ে নেয়, আমরা জাস্ট এখান থেকে যদি এটাকে হাফ হাফ করে নিই
অর্ধেক অর্ধেক এটাকে অর্ধেক করলাম, এটাকেও আরেকটু বাড়ালাম, এটাকে আরেকটু বাড়ালাম যাতে কোডটা আপনারা ভালো করে বুঝতে পারেন, এবং এটাকে আরেকটু জুম করি, যেমন এটা 500 পিক্সেল করে নিলাম 500। এখন আমরা যদি এখান থেকে লিখি, যেমন এখানে এখন যদি 2 দেই, এখানে ক্লিক করলে ইউ আর লগড ইন, মানে আমরা পাসওয়ার্ড এবং এই যে এখানে দেওয়া পাসওয়ার্ডটা এবং এখানে দেওয়া পাসওয়ার্ডটা ইনপুটের পাসওয়ার্ডটা ঠিক আছে। এখন যদি লিখি এলস, যদি ঠিক ভুল হয় তাহলে কি বলবে? ভুল হলে বলবে docomment.writ, ডকুমেন্ট রাইট করবে, ইউএসইআর ইউজার ইউজার নেম অর PASSWORD পাসওয়ার্ড রং WRONG ইউজার নেম অথবা পাসওয়ার্ড রং, এটা বলবে যদি ভুল হয়। আর যদি সঠিক হয় তাহলে বলবে যে ইউ আর লগড ইন। এখানে দেখেন এখন বলতেছি ইউ আর লগড ইন, তো আমি যদি এখান থেকে পাসওয়ার্ডটা একটা পাসওয়ার্ড কমাই দিই তাহলে বলবে ইউজার নেম আর পাসওয়ার্ড রং। এটাই হচ্ছে প্রোগ্রামিংয়ের কাজ। এই কাজগুলো আমরা কখন করি? আমরা করি হচ্ছে যখন লগ ইন রেজিস্ট্রেশনে থাকি তখন। তো আমরা ছোট্ট করে একটা ইয়ে দেখালাম, তো এইখানে আমরা এই এডিটরটা ইউজ করব। এখানে আমার অনেক কিছু নিজে নিজে অটোমেটিক হয়ে যাচ্ছে, তো অটোমেটিক করার জন্য আমরা কয়েকটা থিম ইনস্টল করেছিলাম এখানে। আমি তো এটা এখন আমি দেখাবো না, কারণ এখানে আপনারা যখন কাজ শুরু থেকে কাজ করবেন তখন আপনারা প্রত্যেকটা জিনিস লিখে লিখে যখন শিখবেন তখন আপনারা খুব ভালো এটা মনে থাকবে, এবং আপনারা যখন এই শর্টকাট ইউজ করবেন তখন এর মনে থাকবে না, শর্টকাটেরটাই মনে থাকবে। এই ক্ষেত্রে আপনারা কাজ করার ক্ষেত্রে অনেক সময় হেনস্থা হবেন, বা এই শর্টকাটে শেখাটা আপনাদের জন্য ভালো হবে না, তাই আমি দেখালাম না। তো আপনারা এই ব্র্যাকেস এডিটরটা ডাউনলোড করবেন, আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ডাউনলোড করতে হয়। আমি এটাতে নেওয়ার কারণ হচ্ছে যেমন এখানে কালারগুলো ঠিক মতো হয় এবং লেখাটা খুব ভালো বোঝা যায় যে কোন কোথায় কি হয়েছে, বা কোথাও যদি ভুল হয় এটা দিয়ে বোঝা যায়। ইন ফিউচার আমরা যখন কাজ করব, কাজ করতে করতে এটা বুঝতে পারবেন যে এটা আমরা কেন নিয়েছি। আপাতত এটা মনে রাখেন যে জাভা স্ক্রিপ্টের জন্য এটাও খুব ভালো ব্র্যাকেস রেজিস্টার এডিটর। তারপরে আরেকটা আছে, যেমন এখানে আমরা দেখেছিলাম কই যেন, আচ্ছা এটা তো আমরা চলে গেছি। এখানে আমাদের আরও কয়েকটা এডিটর ছিল, এই যেমন অ্যাটম যে এডিটরটা, এটাও অনেক ভালো জাভা স্ক্রিপ্টের জন্য, এটা অনেক ভালো। তো এটাও আপনারা চাইলে ইউজ করতে পারেন, অথবা যে আমরা এতদিন নোটপ্যাডে কাজ করছিলাম, যে নোটপ্যাডেও আপনারা চাইলে কাজ করতে পারেন। যেমন এই নোটপ্যাডে কই যেন, এই তো নোটপ্যাডে চাইলেও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। নোটপ্যাডটা আমি নিচ্ছি না, কারণ নোটপ্যাডে খুব ভালো করে বোঝানো যাবে না, বা সবগুলো লেখা কালারগুলো ঠিক মতো আসে না এই জন্য। তো আশা করি বা স্ক্রিপ্টের জন্য বেস্ট আইডি কী বা বেস্ট এডিটর কোনটা, এটা আপনারা ধারণা পেয়েছেন, এবং এখন আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা ইউজ করতে পারেন। তো আমি ব্র্যাকেস এডিটর দিয়ে দেখাবো। সো ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন, যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, অথবা ফোন ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করতে পারেন, অথবা ফেসবুকে নক দিতে পারেন। আমি চেষ্টা করবো যথেষ্ট হেল্প করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।